হরিকাডা বলছে সাতটা, আর সাতটা মানেই জনস্বাস্থ্যের কথা। আজকের জনস্বাস্থ্যের কথা অনুষ্ঠানে আপনারা শুনবেন ওষুধ নিয়ে কিছু জানার কথা। এই জনস্বাস্থ্যের কথা অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকার দিচ্ছেন ডক্টর পুণ্যব্রত গুণ, সাক্ষাৎকার নিচ্ছেন ইমন কল্যাণ সেন। নিত্যানন্দ জনবাণীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমি ইমন রয়েছি। স্যার, এই যে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানে ওষুধের গুরুত্ব কতটা? আমি আমি প্রথমে যেটা বলতে চাইব যে চিকিৎসার আগে যেটা সেটা ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য মানে হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে ভালো থাকা। স্বাস্থ্য মানেই চিকিৎসা নয়। আচ্ছা। হ্যাঁ, কিন্তু স্বাস্থ্য রক্ষার জন্য অনেকগুলো জিনিসের সঙ্গে চিকিৎসারও প্রয়োজন হয়। এবার এই চিকিৎসা করতে গেলে আমাদের যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় তার মধ্যে একটা বড় ভূমিকা হচ্ছে ওষুধের। দেখা গেছে যে চিকিৎসায় মোট যে খরচ হয় তার প্রায় 70-80% জুড়ে থাকে হচ্ছে ওষুধের দাম। চিকিৎসার খরচ যোগাতে গিয়ে, ওষুধ কিনতে গিয়ে আমাদের দেশে দারিদ্র সীমার নিচে মানুষ রোগীর পরিবারকে নেমে যেতে হয় অনেক ক্ষেত্রে। আচ্ছা স্যার, ওষুধ বলতে আপনি কি বোঝাচ্ছেন? ওষুধকে দুভাবে বলবো আমি। প্রথমত ওষুধ একটা পণ্য, পণ্য অর্থাৎ কেনা বেচার একটা জিনিস। আচ্ছা, ওষুধ কোম্পানি ওষুধ তৈরি করে মুনাফার জন্য। হ্যাঁ, কিন্তু অন্যান্য পণ্যের সঙ্গে ওষুধের একটা ফারাক আছে। ফারাকটা কি? আপনি যখন বাজারে যান, বাজারে গিয়ে যখন আপনি চাল কিনতে যান, তখন আপনার পকেটের অবস্থা অনুযায়ী আপনি কোন চালটা কিনবেন সেটা ঠিক করেন। যখন আপনি সাবান কিনতে যান, কোন সাবানটা কিনবেন, কোন ব্র্যান্ডের সাবান সেটা আপনি ঠিক করেন। আপনি হয়তো বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হন, কিন্তু ওষুধ যে পণ্যটা সেই পণ্যের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে আরেকজন মানুষ থাকেন যিনি ক্রেতাকে পণ্যটা পছন্দ করে দেন, অর্থাৎ কোন ওষুধ তাকে খেতে হবে বা ইঞ্জেকশন হিসেবে নিতে হবে সেটা ঠিক করে দেন আরেকজন মানুষ, তিনি চিকিৎসক। অর্থাৎ ওষুধ একটা পণ্য হলেও অন্য পণ্যের সঙ্গে ওষুধের ফারাক আছে। এইটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকভাবে কি বলা যায় যে ওষুধ হচ্ছে ওষুধ মাত্রেই রাসায়নিক। এই রাসায়নিকের ব্যবহার কি জন্য করা হয়? অনেকগুলো কারণে এই ওষুধ নামের যে রাসায়নিক সেটাকে ব্যবহার করা যেতে পারে। প্রথম কারণটা কি? সেটা হচ্ছে রোগকে সারানোর জন্য, অর্থাৎ রোগ নিরাময়ে। যেমন কোন একটা ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বলুন, কিংবা টিবি, কিংবা রক্ত আমাশা, তো এখানে আমি অ্যান্টিবায়োটিক দিলাম, রোগটা ভালো হয়ে গেল। তো এক্ষেত্রে ওষুধের ব্যবহার হচ্ছে, ওষুধ নামক রাসায়নিকের ব্যবহার হচ্ছে রোগ নিরাময়ের জন্য। এছাড়া আমরা কেন ব্যবহার করি? অনেক ক্ষেত্রে ওষুধ দিয়ে আমরা রোগটাকে সারাতে পারি না, কিন্তু রোগের যে উপসর্গগুলো, রোগের জন্য যে কষ্টগুলো হয় সেই কষ্টগুলোকে আমরা কমিয়ে রাখতে পারি। যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই ধরনের যে রোগগুলো যেগুলোকে সারানো যায় না সেগুলোর উপসর্গ নিয়ন্ত্রণ করার জন্য আমরা ওষুধ ব্যবহার করি। আবার ওষুধের ব্যবহার হচ্ছে রোগ প্রতিরোধ করার জন্য। আমরা যে টিকাগুলো নিই, টিকাগুলো তো ওষুধ, এই টিকার ব্যবহার কি জন্য করা হয়? রোগ যাতে না হয়, রোগ হওয়া থেকে আটকানোর জন্য। আবার রোগ নির্ণয়ের জন্য ওষুধ ব্যবহার করা হয়। যেমন আমরা জানি যে কিছু ধরনের এক্সরে বা কিছু সিটি স্ক্যান, সেখানে আমরা ছবিটাকে তোলবার আগে শরীরে বিভিন্ন ধরনের রঞ্জক দিই, রঞ্জক দিয়ে ছবি তুলি। আর আগেকার দিনে এই পেটি ক্যান্সার দেখার জন্য বেরিয়াম মিল এক্সরে করা হতো। বেরিয়াম মিল এক্সরে কি করা হতো? বেরিয়াম সালফেটকে জলে গুলে খাওয়ানো হতো, তারপরে এটির ছবি তোলা হতো। কিংবা এখনো আইভিটি বলে একটা পরীক্ষা করা হয়। আইভিটিতে কি করা হয়? শিরার মধ্যে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, রঞ্জকের ইঞ্জেকশন। সেই রঞ্জকটা যখন কিডনিতে পৌঁছায় তখন আমরা তার ছবি তুলি। অর্থাৎ রোগ নির্ণয়ও ওষুধের ব্যবহার আছে। এই যে চারটে ব্যবহার বললাম, চারটা হচ্ছে রোগ সম্পর্কিত।
কিন্তু একজন মানুষের রোগ নেই, তাকেও কি ওষুধ ব্যবহার করা হয়? হ্যাঁ, তাদের ক্ষেত্রেও ওষুধ ব্যবহার করে করা হয় কোনো কোনো ক্ষেত্রে। যেমন একজন মহিলা, তিনি তার তার যদি গর্ভ সঞ্চার না হয় তাই তিনি বাচ্চা বন্ধের ট্যাবলেট খান, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, সে তো ওষুধ, সেটা তো ওষুধ, ওই মহিলার তো কোনো রোগ নেই। অর্থাৎ স্বাভাবিক যে শারীরবৃত্তীয় যে কাজকর্ম সেটাকে পরিবর্তন করার জন্য ওষুধের ব্যবহার হয়। স্যার, একটি ওষুধের কতগুলি নাম থাকে? ওষুধের আসলে তিনটে নাম থাকে। তিনটে নামের মধ্যে প্রথমটাকে বলা হয় পুরো রাসায়নিক নাম। এই পুরো রাসায়নিক নাম আমরা আমরা যারা ডাক্তার যারা আমরাও মনে রাখি। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি কোনো ওষুধের পুরো রাসায়নিক নাম বলতে পারবেন, আমি একটা মাত্র ওষুধের পুরো রাসায়নিক নাম বলতে পারবো, সেটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনের পুরো রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিল স্যালিসিলিক অ্যাসিড। দ্বিতীয় যে নামটা, দ্বিতীয় নামটাকে বলা হয় গোত্র নাম বা জেনেরিক নাম। এটা আসলে এই জেনেরিক নাম যে এই যে শব্দবন্ধটা, এটা আসলে ঠিক না, এটাকে আসলে যেটা বলা উচিত সেটা হচ্ছে আন্তর্জাতিক অব্যবসায়িক নাম। আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম বলা হয়, INN। আর তৃতীয় যে নামটা, তৃতীয় নামটা হচ্ছে ব্র্যান্ড নাম বা বাণিজ্যিক নাম। একই ওষুধ সেটাকে আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা নাম দেয়, সেটাকে বলা হয় ব্র্যান্ড নাম। অর্থাৎ তাহলে এই আপনার প্রশ্নের উত্তর হলো একটা ওষুধের তিনটে নাম, পুরো রাসায়নিক নাম, জেনেরিক নাম বা আন্তর্জাতিক অব্যবসায়ী নাম, আর তৃতীয়টা হচ্ছে ব্র্যান্ড নাম বা বাণিজ্যিক নাম। আচ্ছা স্যার, জেনেরিক নামে ওষুধ লিখলে কি লাভ? আসলে আমরা যে বইগুলো পড়ে ডাক্তার হই কিংবা ডাক্তার হওয়ার পরে আমরা যে জার্নালগুলো পড়ি কখনো কখনো, সেগুলোতে কেবলমাত্র জেনেরিক নামেরই উল্লেখ থাকে, ব্র্যান্ড নামের নয়। এটা হচ্ছে এক নম্বর কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে যে একাধিক ওষুধ কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে ওষুধ কোম্পানি বিক্রি করে, এগুলোর মধ্যে বেশিরভাগটা হচ্ছে অযৌক্তিক আর অপ্রয়োজনীয়। জেনেরিক নাম যদি ব্যবহার চালু করা হয় তাহলে কিন্তু এই ওষুধ কোম্পানিগুলো এই নির্দিষ্ট মাত্রার যে মিশ্রণ ওষুধ সেগুলোকে বেশি সংখ্যায় উৎপাদন না করে একক ওষুধের ফর্মুলেশন উৎপাদন করতে বাধ্য হবে। কারণ ওই একাধিক ওষুধের মিশ্রণের জন্য প্রচার করা তাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে। তৃতীয় যে কারণটা, তৃতীয় কারণটা হচ্ছে ওষুধের নাম দেখেই সেটা কোন ধরনের ওষুধ এটা বোঝা যায়। আমি এটা উদাহরণ দিচ্ছি, মনে করুন ওমিপ্রাজল। ওমিপ্রাজল কিসের ওষুধ? আলসারের ওষুধ। রাবিপ্রাজল, প্যান্টোপ্রাজল, হ্যাঁ, সবগুলোরই পেছনে জোল আছে। এগুলো হচ্ছে সব অ্যান্টি আলসার ড্রাগ, আলসার সারানোর ওষুধ। তারপরে এনালাপ্রিল, লিসিনোপ্রিল, রানিপ্রিল, এগুলো হচ্ছে প্রেশার কমানোর এক ধরনের ওষুধ। অর্থাৎ ওষুধের নাম দেখে সেটা সেটা কোন ধরনের ওষুধ সেটা বোঝা সহজ হয়। চার নম্বর কারণটা হচ্ছে জেনেরিক নামের যে ওষুধ সেটা সাধারণভাবে ব্র্যান্ডগুলোর চেয়ে কম দামের হয়। তা আপনি প্রশ্ন করতে পারেন যে ওষুধ তৈরি করতে তো একই খরচ হবে, কাঁচামালের দাম তো একই, তাহলে কম দাম বেশি দাম কেন বলা হচ্ছে? আসলে ওষুধ কোম্পানিগুলো ব্র্যান্ড নামটাকে, ব্র্যান্ড নাম যাতে ডাক্তাররা লেখেন তার জন্য ওষুধ কোম্পানি প্রচার করে। প্রচার কিভাবে করে? বিজ্ঞাপন দেয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের রাখে যারা ডাক্তারদের কাছে গিয়ে প্রচার করেন, কনফারেন্সের আয়োজন করে। এইসবের যে খরচগুলো, সেই খরচগুলো ব্র্যান্ড নামের যে ওষুধ তার দামের মধ্যে ঢুকে যায়। সেই জন্য জেনেরিক নামের ওষুধের চেয়ে সেই ওষুধেরই ব্র্যান্ডগুলোর দাম বেশি হয়। আচ্ছা, পাঁচ নম্বর কারণটা কি, যদি কেবল জেনেরিক নাম ব্যবহার করা হয় তাহলে ডাক্তারদের অল্প কিছু নাম মনে রাখলেই চলে। কিরকম ব্যাপারটা, আমরা যখন প্রেসক্রিপশন করি তখন কি আমাদের কেবলমাত্র ইয়ের নাম মনে রাখলে হয়? ওষুধের নাম মনে রাখলে কি হয়? কি মনে রাখতে হয় আমি আপনাকে প্রশ্ন করছি। হ্যাঁ, আমাদের মনে রাখতে হয় একটা ওষুধের জেনেরিক নাম,
সেই ওষুধটা কি কি রূপে পাওয়া যায়, ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন, সিরাপ। হ্যাঁ, তারপরে কি মনে রাখতে হয় যে এটা কোন কোন অবস্থায় ব্যবহার করা যায়, কোন কোন অবস্থায় ব্যবহার করা যায় না, কোন কোন অবস্থায় সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হয়, অন্য কোন ওষুধের সঙ্গে এই ওষুধের কোনো বিক্রিয়া আছে কিনা, খাবারের সঙ্গে ওষুধের কোনো বিক্রিয়া আছে কিনা, ওষুধের কিভাবে ওষুধটাকে সংরক্ষণ করতে হয়, এই সবগুলো আমাদের মনে রাখতে হয়। অর্থাৎ এক একটা ওষুধের প্রায় 10টা করে জিনিস আমাদের মনে রাখতে হয়। এবার আমাদের যে আমাদের দেশের যে অত্যাবশ্যক ওষুধের তালিকা সাম্প্রতিক, তাতে 376টা ওষুধ আছে। এবার 376টা ওষুধের 10টা করে জিনিস আমি মনে রাখতে পারি, কিন্তু এই 376টা যদি আবার 10টা করে ব্র্যান্ড নাম পায়, তাহলে কি আমাদের মনে রাখা সহজ বা সম্ভব? সম্ভব না। তো জেনেরিক নাম ব্যবহার করলে চিকিৎসকদেরও সুবিধা হয়। এগুলো হচ্ছে মানে জেনেরিক নাম ব্যবহারের পক্ষে যুক্তি। স্যার, আপনি বলছিলেন যে অত্যাবশ্যক যে ওষুধ, এই অত্যাবশ্যক ওষুধ বলতে কি বোঝায়? অত্যাবশ্যক ওষুধ হচ্ছে যে যে ওষুধগুলো যে ওষুধগুলোর দিয়ে কোন একটা দেশের বা কোন একটা অঞ্চলের যারা অধিবাসী তাদের বেশিরভাগ রোগের চিকিৎসা করা সম্ভব। এই ওষুধগুলোকে ওষুধগুলো দাম এমন হওয়া উচিত যাতে সেটা মানুষের নাগালের মধ্যে থাকে এবং তাদের যাতে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন এবং সরবরাহ থাকে, সেগুলোকে বলা হয় অত্যাবশ্যক ওষুধ। স্যার, আমাদের দেশে অত্যাবশ্যক ওষুধের ধারণা কবে আসে, এই নিয়ে স্যার কিছু বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের আমাদের যে ওষুধ শিল্প, সেই ওষুধ শিল্প নিয়ে সমীক্ষা করার জন্য আমাদের দেশের সংসদ একটা সংসদীয় কমিটি তৈরি করেছিল, সেটাকে বলা হয় হাতি কমিটি। একজন একজন ইয়ে ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি জয় শুক্লাল হাতি বলে, সেই জয় শুক্লাল হাতির নেতৃত্বাধীন এই কমিটিটাকে কমিটিকে বলা হয় হাতি কমিটি। এই হাতি কমিটি 1975 সালে বলেছিল তাদের রিপোর্টে যে 117টা ওষুধ দিয়ে সে সময়কার ভারতের অধিকাংশ মানুষের অধিকাংশ অসুখের চিকিৎসা করা সম্ভব। সেটাই ছিল এই 117টা ওষুধের যে তালিকা, সেটা ছিল আমাদের দেশের প্রথম অত্যাবশ্যক ওষুধের তালিকা। অথচ সে সময় যদি আমরা দেখি, সে সময় ভারতের ওষুধের বাজারে কিন্তু প্রায় 7,000 ওষুধ ছিল। এই 7,000 ওষুধের মধ্যে মাত্র 117টা ওষুধকে তারা আইডেন্টিফাই করেছিলেন যেগুলো দিয়ে অধিকাংশ মানুষের অধিকাংশ অসুখের চিকিৎসা করা সম্ভব। আচ্ছা স্যার, আমাদের দেশে এই যে আপনি অত্যাবশ্যক ওষুধের কথা বলছিলেন, অত্যাবশ্যক ওষুধের তালিকাটা কোথায় পাওয়া যাবে? প্রথম অত্যাবশ্যক ওষুধের তালিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তৈরি করে, সেটা হলো 1977 সালে। 1978 সালে সেই সময় যে সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নে কাজাকিস্তানের রাজধানী আলমাটা, আলমাটায় একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্স থেকে ঘোষণা করা হয় যে হেলথ ফর অল বাই 2000 AD, 2000 খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত দেশের নাগরিকদের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব সেই সেই দেশের সরকারগুলো নেবে, এটা আহ্বান করা হয়েছিল। তো এই এটা যদি করতে হয়, এই হেলথ ফর অল বা সবার জন্য স্বাস্থ্য, এই ব্যাপারটাকে যদি করতে হয়, তাহলে তো সমস্ত ওষুধের খরচ কি সরকারের পক্ষে নেওয়া সম্ভব? নেওয়া সম্ভব না। তো এই 1978 কনফারেন্সের আগে, আগের বছর 1977 বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা প্রথম অত্যাবশ্যক ওষুধের তালিকা তৈরি করে, তাতে ওষুধের সংখ্যা ছিল 208টা। এরপরে যেটা হয়, এই 4 বছর ছাড়া ছাড়া এই এই ওষুধের তালিকাগুলো পরিবর্তিত হতে থাকে। সাম্প্রতিক যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অত্যাবশ্যক ওষুধের তালিকা, তাতে 408টা ওষুধ আছে, আর ভারতের যে জাতীয় তালিকা তাতে ওষুধের সংখ্যা হচ্ছে 376। এটাকে আমরা নেটে যদি সার্চ করি এসেনশিয়াল মেডিসিন লিস্ট বলে, তাহলে আমরা পেয়ে যাব কোন কোন ওষুধগুলো অত্যাবশ্যক। আচ্ছা স্যার, এই যে নির্দিষ্ট মাত্রায় ওষুধের মিশ্রণ, যেটাকে আমরা ফিক্সড ডোজ কম্বিনেশন বলছি, এই নিয়ে স্যার কি বলবেন? ফিক্সড ডোজ কম্বিনেশন আসলে বেশিরভাগ ক্ষেত্রে অপ্রয়োজনীয় এবং কোন কোন ক্ষেত্রে ক্ষতিকর। কখন দুটো ওষুধকে আমরা মেশাতে পারি একসঙ্গে? যদি
ওষুধগুলোকে একসঙ্গে মেশালে, একাধিক ওষুধকে একসঙ্গে মেশালে যদি রোগীর রোগ চিকিৎসায় কোনো সুবিধা হয় তাহলে আমরা ওষুধগুলোকে একসঙ্গে মেশাতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে দেখা যায় ওষুধ কোম্পানি এমনভাবে ওষুধগুলোকে মিশ্রণ এমনভাবে মেশায় যে সেই জিনিসটা হয় না, বরং ক্ষতি পায়। যেমন আমরা যদি ডায়াবেটিসের ওষুধগুলোকে দেখি, ডায়াবেটিসের কিছু ওষুধ খালি পেটে খেতে হয়, খালি পেটে মানে খাওয়ার আগে খেতে হয়, কিছু ওষুধ খাওয়ার পরে খেতে হয়, আবার কিছু ওষুধ আছে খাবার সঙ্গে খেতে হয়। খাবার সঙ্গে মানে এক মুঠো খাবার খাওয়ার পরে ট্যাবলেটটাকে চিবিয়ে খেয়ে তারপরে বাকি খাবারটা খেতে হয়। ওষুধ কোম্পানি কি করে, ওষুধ কোম্পানি এই তিন ধরনের ওষুধকে একসঙ্গে মিশিয়ে দেয়। আবার কিছু নির্দিষ্ট মাত্রার মিশ্রণ আছে, তিনটা কম্বিনেশন, যেখানে একটা ওষুধ হয়তো দিনে দুবার খেতে হবে, আরেকটা ওষুধ দিনে তিনবার না খেলে হবে না। তো এই দুবার খাওয়ার ওষুধ আর তিনবার খাওয়ার ওষুধ তাকে তারা মিশ্রণ করে দেয়। তো দেখা গেছে যে আরেকটা যেটা হয়, যখনই নির্দিষ্ট মাত্রায় কোনো ওষুধের মিশ্রণ হয় আমার রোগীর প্রয়োজন অনুযায়ী, আমি কিন্তু ওষুধের মাত্রাটাকে কমানো বাড়ানো আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায়। যেমন প্রেশারের জন্য এক ধরনের তিনজন কম্বিনেশন খুব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যামলোডিপিন 5 আর অ্যাটেনোলল 50 মিলিগ্রামের একটা তিনজন কম্বিনেশন। হ্যাঁ, তো এই একটা ট্যাবলেট দিয়ে দেখা গেল যে রোগীর নাড়ির গতি কমে গেছে, কিন্তু প্রেশার আমরা যতটা কমাতে চাইছি ততটা কমাতে পারলাম না। তো তো আমি যদি একখানার জায়গায় দেড়খানা ট্যাবলেট দিই তাহলে হয়তো প্রেশার কমবে, কিন্তু প্রেশার কমার সঙ্গে সঙ্গে নাড়ির গতিটাও বিপজ্জনকভাবে কমে যেতে পারে। কারণ এই অ্যামলোডিপিনের সঙ্গে যে অ্যাটেনোলল বলে ওষুধটা আছে, সেই অ্যাটেনোলল ওষুধটা প্রেশারও কমায় আবার নাড়ির গতিকেও কমায়। আমরা যদি দুটো ওষুধকে আলাদা আলাদা ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের পক্ষে এই সুবিধাজনক হতো ওষুধকে ব্যবহার করা। আরও একটা কারণ, বড় কারণটা হচ্ছে যে দেখা যায় যে এই নির্দিষ্ট মাত্রায় মিশ্রণ ওষুধের জায়গায় আমরা যদি সেই মিশ্রণ ওষুধের যে উপাদানগুলো আছে সেগুলোকে যদি আলাদা আলাদা করে ব্যবহার করি তাহলে খরচও কম পড়ে। কম্বিনেশনের বিরুদ্ধে এটাই আমাদের বক্তব্য। আচ্ছা স্যার, কোন কোন ওষুধ নিষিদ্ধ তা কিভাবে জানা যাবে? এইটা আমাদের দেশে যে ড্রাগ কন্ট্রোলারের যে অফিস আছে, আমাদের প্রত্যেকটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে একটা করে ড্রাগ কন্ট্রোলার অফিস আছে, আরেকটা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার অফিস আছে। তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি আমরা সার্চ করি ক্রাইম ড্রাগ বলে তাহলে আমরা তালিকা পেয়ে যাব যে কোন কোন ওষুধগুলো নিষিদ্ধ। আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি ব্যক্তিগতভাবে কমিউনিটি ডেভেলপমেন্ট মেডিসিনাল ইউনিট বলে একটি সংস্থার সঙ্গে মাঝে মাঝে কাজ করি। 2010 আমরা একটা গবেষণা করেছিলাম, সেটা হচ্ছে যে ভারতের বাজারে এই নিষিদ্ধ ওষুধ অপ্রয়োজনীয় ফিক্সড কম্বিনেশন কি হারে পাওয়া যায়, কি মাত্রায় পাওয়া যায়, তার উপর আমাদের গবেষণাটা ছিল। তখন আমরা দেখেছিলাম যে এই এই গবেষণাটা হচ্ছে 2010 সালে, আমরা দেখেছিলাম যে 1990 সাল থেকে নিয়ে 2009 সাল অব্দি যে ওষুধগুলো নিষিদ্ধ হয়েছে তার প্রায় 50% ওষুধ, প্রায় অর্ধেক ওষুধ তখনও বাজারে আছে। অর্থাৎ আমাদের ওষুধ নিয়ন্ত্রক যে সংস্থা তারা ওষুধকে নিষিদ্ধ করছে, কিন্তু সত্যিকারেই সেই ওষুধটা উৎপাদিত হচ্ছে কিনা বা বাজারে আসছে কিনা সেটা তারা নজরে রাখে না। আচ্ছা স্যার, এই যে ওষুধের দাম, বিভিন্ন ওষুধের বিভিন্ন দাম, এই ওষুধের দাম কিভাবে ঠিক করা হয় আর তার উপর সরকারি কোনো নিয়ন্ত্রণ আছে কি? আমাদের দেশে বহুদিন অবধি সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। প্রথম এই ওষুধের দাম কি হতো, ওষুধ কোম্পানিগুলো তাদের নিজেদের ইচ্ছা মতো ওষুধের দাম ঠিক করত। 1962 সালে যখন চীন ভারত যুদ্ধ যখন হয় সেই সময় ওষুধের একটা সংকট দেখা যায়, তখন সরকার কিছু নির্দেশ দেয়। প্রথম নির্দেশটা ছিল যে সেই সময় যে ওষুধের যা দাম আছে 1962 সালে তার থেকে ওষুধের দাম আর বাড়ানো যাবে না, এটা ছিল 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ ছিল যে কোন ওষুধের দোকানে কোন ওষুধ কতটা স্টক আছে সেটাকে ঘোষণা করতে হবে। কিন্তু সত্যিকারের নিয়ন্ত্রণ বলে যদি কিছু হয়
সেটার একটা চেষ্টা হয়েছিল 1979 সালে। তখন কি বলা হয়েছিল, তখন ওষুধকে চারটে শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম শ্রেণীতে রাখা হয় জীবনদায়ী ওষুধগুলোকে, দ্বিতীয় শ্রেণীতে রাখা হয় অত্যাবশ্যক ওষুধগুলোকে, তৃতীয় শ্রেণীতে রাখা হয় অন্যান্য ওষুধকে, আর 4 নম্বর শ্রেণীতে রাখা হয় নতুন ওষুধকে। কি বলা হয় যে একটা ফর্মুলা দেওয়া হয়। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে ওষুধের কাঁচামালের দাম, তার সঙ্গে ওষুধ উৎপাদনের যে খরচ, এবং তার সঙ্গে ওষুধের মোড়কের যে দাম, এটাতে যতটা হলো জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তার উপর ওষুধ কোম্পানি 40% লাভ রাখতে পারবে। অত্যাবশ্যক ওষুধের ক্ষেত্রে লাভ রাখতে পারবে 55%। তৃতীয় শ্রেণীর যে ওষুধ তার ক্ষেত্রে রাখতে পারবে 100%, আর নতুন ওষুধের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, যত ইচ্ছা লাভ ওষুধ কোম্পানি রাখতে পারে। কি দেখা গেল? দেখা গেল যে জীবনদায়ী ওষুধ এবং অত্যাবশ্যক ওষুধ, ওষুধ কোম্পানিগুলো সরকার হয়তো ভেবেছিল যে ওষুধ কোম্পানিগুলো জীবনদায়ী ওষুধ আর অত্যাবশ্যক ওষুধের ক্ষেত্রে কম লাভ করবে, তাদের 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 যে ঘাটতিটা হবে সেটা তারা মিটিয়ে নেবে অন্য ওষুধে আর নতুন ওষুধে। দেখা গেল ওষুধ কোম্পানিগুলো এই যে করা বন্ধ করে দিল, জীবনদায়ী এবং অত্যাবশ্যক ওষুধের উৎপাদন বন্ধ করে দিয়ে ভিটামিন, অ্যান্টাসিড, এই ধরনের যে ওষুধ এবং আপনার নতুন ওষুধ সেটাই উৎপাদন করতে লাগলো। একটা সময় এসেছিল যে সময় টিবির ওষুধ, কুষ্ঠের ওষুধ এগুলো বাজারে পাওয়াই যেত না, এতে খুব খুব অসুবিধা হতো। তো এই 1979 যে সরকারি নির্দেশ, এটা আমরা বলতে পারি আমাদের দেশে মূল্য নিয়ন্ত্রণে প্রথম সদর্থক একটা উদ্যোগ, যদিও সেটা কার্যকরী হয়নি। আর 1991 সালে যখন নয়া অর্থনীতি এলো, তো নয়া অর্থনীতির পরে তো ওষুধের উপর মূল্যের উপর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা আরো কমে যেতে লাগলো। 15 বছর আগে আমাদের কিছু বন্ধু সংগঠন, অল ইন্ডিয়া ড্রাগ অ্যাকশন নেটওয়ার্ক, জনস্বাস্থ্য সহযোগ, লোকস বলে বড়দের একটা সংস্থা, তারা মিলে সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা করে যে সরকার কেন ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নেবে না। তো 2011 সালে সুপ্রিম কোর্ট একটি রায় দেয়, তারা কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় তারা যেন মূল্য নিয়ন্ত্রণ করে। 2011-তে কেন্দ্র সরকার একটা মূল্য নিয়ন্ত্রণ নিয়ে এসছে। এই মূল্য নিয়ন্ত্রণটা কি? এই মূল্য নিয়ন্ত্রণটা হলো যে 2011-র যে অত্যাবশ্যক ওষুধের তালিকা, সে তাতে যে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোকে মূল্য নিয়ন্ত্রণের আওতায় আনা হবে, তাদের ক্ষেত্রে দামের ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া হবে। কেমন করে ঊর্ধ্বসীমাটা ঠিক করা হবে? ঊর্ধ্বসীমা ঠিক করা হবে এইভাবে যে কোনো একটি ওষুধ, তাদের যে বিভিন্ন ব্র্যান্ড সেগুলো বাজারে কতটা বিক্রি হয় সেটাকে দেখা হবে। যে ব্র্যান্ডগুলোর বিক্রি মোট বিক্রির 1% বেশি সেগুলো দামের গড় করে দামের ঊর্ধ্বসীমা ঠিক করা হবে। এর ফলে ওষুধের মূল্যে কিছুটা নিয়ন্ত্রণ এসছে, কিন্তু 1979-র যে নির্দেশ, সেই নির্দেশের ফলে যে নিয়ন্ত্রণ হতে পারত মূল্যের, সেই নিয়ন্ত্রণ কিন্তু 2011-র মূল্য নিয়ন্ত্রণের যে অর্ডার তাতে হয়নি। আচ্ছা স্যার, দেশের নাগরিকদের অত্যাবশ্যক ওষুধ যোগানের দায়িত্ব কি সরকার নিতে পারে? হ্যাঁ, অবশ্যই নিতে পারে। আমাদের যে প্ল্যানিং কমিশন ছিল, এখন তো প্ল্যানিং কমিশন নেই কেন্দ্রের, এখন যে সরকার সে তারা তো প্ল্যানিং কমিশনকে এ করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে। শেষ যে প্ল্যানিং কমিশন ছিল, সেই প্ল্যানিং কমিশন একটা উচ্চস্তরীয় গ্রুপ তৈরি করে, হাই লেভেল এক্সপার্ট গ্রুপ অন ইউনিভার্সাল হেলথ কভারেজ, অর্থাৎ সবার জন্য স্বাস্থ্য দিতে গেলে সরকারকে কি কি ব্যবস্থা নিতে হবে তার সুপারিশ করার জন্য একটা উচ্চস্তরীয় বিশেষজ্ঞের দল। সেই বিশেষজ্ঞের দলের যে সুপারিশ ছিল, সেই সুপারিশটা কি ছিল? সুপারিশটা হলো হচ্ছে যে জিডিপির 0.5%, জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার 0.5% যদি খরচ করা হয় তাহলে কিন্তু সেই টাকায় দেশের সমস্ত নাগরিকের এই অত্যাবশ্যক ওষুধ
বিনামূল্যে সরবরাহ করা সম্ভব। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় আপনি দিয়েছেন। আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকবেন। এতক্ষণ শুনলেন জনস্বাস্থ্যের কথা। আজকের জনস্বাস্থ্যের কথা অনুষ্ঠানে আজকের বিষয় ছিল ওষুধ নিয়ে কিছু জানার কথা। সাক্ষাৎকারটি দিলেন ডক্টর পুণ্যব্রত গুণ। ওনাকে নিত্যানন্দ জনমনের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। চলো সোনাই, চলো শুনি নিত্যানন্দ জনমনি, চলো সোনাই।